সাগর এর রেয়ারেস্ট ইনহেবিটেন্টদের অস্ট্রেলিয়ার দি গ্রেট ব্যারিয়ার রিফের উপরে চলে দেখতে পাওয়া গেল। কালারফুল ব্লাঙ্কেট অক্টোপাস সমুদ্রের মধ্যে মাত্র কয়েকবার দেখা গেছে। গত সপ্তাহে দি গ্রেট ব্যারিয়ার রিফে লেডি এলিয়ট দ্বীপের উপকূলে রিফ গাইড এবং মেরিন বায়োলজিস্ট জেকিন্টা সাইকোয়াল্টন ব্লাঙ্কেট অক্টোপাসকে দেখেছিলেন। একটি জীবিত মেল ব্লাঙ্কেট অক্টোপাসকে প্রথম দেখা গিয়েছিল 21 বছর আগে রিবন রিফের দি গ্রেট ব্যারিয়ার রিফে। ব্লাঙ্কেট অক্টোপাস সাধারণত খোলা সমুদ্রে তার জীবনচক্র অতিবাহিত করে, তাই প্রাচীরের উপরে এটিকে দেখতে পাওয়া খুবই অস্বাভাবিক। ফিমেল ব্লাঙ্কেট অক্টোপাস দৈর্ঘ্যে 2 মিটার পর্যন্ত বাড়তে পারে, কিন্তু মেলরা মাত্র 2.4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।